হ্যালো এভরিওয়ান, আশা করব আপনারা সবাই ভালোই আছেন। আজ আমরা এই ক্লাসে স্মার্ট আর্ট ক্লিয়ার করব। স্মার্ট অপশনস খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, অবশ্যই আপনারা এই ক্লাসটি করবেন যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসব। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্মার্ট আর্ট একটা ফাংশন। স্মার্ট আর্ট যদি আমাকে কোশ্চেন করেন যে স্মার্ট আর্টটা কি, স্মার্ট আর্ট হলো আমরা এর আগে কোনো রকম শেপ যদি দরকার থাকতো আমরা শেপে গিয়ে শেপ নিতাম, তো এই শেপ কনভার্ট করে স্মার্ট আর্ট করেছে। স্মার্ট আর্টে বিভিন্ন রকম ডিজাইন থাকে, যে ডিজাইনগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে এবং সুন্দর দেখতে লাগে। এবং আপনারা কিভাবে নেবেন, সরাসরি স্মার্ট আর্টে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন স্মার্ট আর্ট গ্রাফিক্সের মধ্যে বিভিন্ন রকম গ্রাফিক্স আছে, যেমন সার্কেল, রেটাঙ্গেল, লিস্ট, বিভিন্ন রকম শেপ আছে। আপনারা যে শেপ নেবেন অবশ্যই সেই শেপে ক্লিক করবেন, সেই ক্যাটাগরি এখানে বেরিয়ে যাবে। আমরা সেই ক্যাটাগরিতে ক্লিক রেখে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই শেপ চলে এসেছে। এবার এই শেপগুলো কি করা যায় দেখুন, আমরা প্রতিটা কিন্তু ডিজাইন করতে পারি। ডিজাইন করার জন্য কিন্তু এখানে ডিজাইন বার অটোমেটিকলি খুলে যাবে অ্যান্ড তার সঙ্গে ফরম্যাট খুলে যাবে। ফরম্যাটটা আমি একটু পরেই দেখাবো, আপনারা অবশ্য ফরম্যাটগুলো বা ডিজাইনগুলো সবই জানেন। এখানে দেখুন, যদি আমাদের প্রয়োজন পড়ে যে এই চারটে শেপের থেকে আরও বেশি লাগতে পারে, তো এখানে আমরা অ্যাড শেপে ক্লিক করব। এভাবে আমরা ক্লিক করে করে বাড়িয়ে নেব। ওকে, যে কটা দরকার আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। এবং আপনারা যদি চান যে আমরা প্রত্যেকটা এখানে কালার করব, তাহলে এখানে দেখুন চেঞ্জ কালার আছে। এখান থেকে আমরা চাইলে এই সেই ক্যাটাগরি কালার এখান থেকে নিয়ে নিতে পারেন। এবং আপনারা যে শেপটা নিয়েছেন স্মার্ট আর্ট, এই স্মার্ট আর্ট শেপটা কিন্তু বিভিন্ন রকম শেপ বা ডিজাইন এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনারা চাইলে। ওকে, তো এখান থেকে নেওয়ার পরে আমরা প্রতিটা কালার এখানে লিখে দিতে পারবো এবং প্রতিটা টেক্সট এখানে কিন্তু লিখে দিতে পারবো। যেমন আমি এখানে কালার লিখে দিলাম অ্যান্ড আমরা চাইলে এগুলো কিন্তু প্রতিটা কালার এখানে লিখে দিতে পারবো। তো স্মার্ট আর্ট হলো এটাই যে বিভিন্ন রকম আর্ট আমরা এখান থেকে নিতে পারি। যেমন আমরা একটা হেডিং করব বা আরেকটা শেপ আমরা নেব। এখানে দেখুন, তো আমরা আবারও যাব ইনসার্ট থেকে স্মার্ট আর্টে। স্মার্ট আর্টে আসার পর আমরা লিস্ট নেব। এখান থেকে একটা লিস্ট নিলাম, সরাসরি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইনসার্ট হয়ে গেছে। ইনসার্ট হয়ে যাওয়ার পর আপনি কি দেখতে পাচ্ছেন যে অনেক সময় আমাদের হেডিং করতে লাগে। এরকম আমরা আগে শেপ নিয়ে কাজ করতাম, আমার প্রথমত এখান থেকে কালার করতে পারছি বিভিন্ন কালার অ্যান্ড সেই শেপটা দেখুন এখানে বিভিন্ন শেপের ডিজাইন দিয়েছে। যেমন আমরা চাইলে এই এই শেপগুলোর মধ্যে কনভার্ট করতে পারি, দেখতে খুবই সুন্দর। এবং আপনারা যে অফিসে বা যেভাবে কাজ করছেন খুবই সুন্দর লুকে নিয়ে আসা যায় স্মার্ট আর্ট থেকে। ওকে, এবং যদি আপনারা চান যে লিখবো, এখানে ক্লিক করে তো লিখতে পারেন। এবং আপনারা চাইলে টেক্সট পেন আপনি এখানে অন করে নিয়ে কাজ করতে পারেন। প্রতিটাতে আপনি এখানে চাইলে লিখতে পারেন, যেমন আমি এখানে কম্পিউটার লিখে দিলাম। তো আপনারা চাইলে এভাবে লিখে কাজ করতে পারেন সৌন্দর্য বাড়ানোর জন্য এবং সুন্দর দেখানোর জন্য। ওকে, এবারে ক্লিক রাখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে কালার আমরা একটু আগে চেঞ্জ করেছি এবং এখান থেকে আমরা চাইলে ডিজাইন কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি, বিভিন্ন শেপে আমরা কনভার্ট করতে পারি। ওকে, আর আপনি দেখতে পাচ্ছেন যে ফরম্যাট অপশনস একটা খুলে গেছে। ফরম্যাটের মধ্যে থেকে আপনি কি দেখতে পাচ্ছেন, এই যে শেপগুলো আছে আমরা চাইলে অন্য অন্য কালার দিতে পারি এবং আপনার টেক্সটগুলো কালার দিতে পারেন, ফিল কালার আলাদা দিতে পারেন। এই তোর যে কালারগুলো আছে এগুলো আপনারা জানেন, আমি আগের ক্লাসে অবশ্য দেখিয়েছি, আপনারা এখান থেকে অবশ্য করে নেবেন। এবং চেঞ্জ শেপ এখানে দিয়েছে, চেঞ্জ শেপ আপনি নিতে পারেন। এবং আপনি চাইলে 3D in 2D এখানে ক্লিক করে আপনারা এটা 2D 3D কনভার্ট করে নিতে পারেন। ওকে, যেমন এটা 3D আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে 2D করে নিতে পারবেন, এটাকে 2D বলা হয়। আর যদি 3D করতে চান তাহলে এটাকে সিলেক্ট রেখে আমরা ফরম্যাটে গিয়ে এখানে 3D ক্লিক করে দেবো। ওকে, তো 3D কনভার্ট হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা টুলস আপনার প্রত্যেকটা অপশনস একটু কাজ করে নেবেন, যদি সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝে গেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।